डुबिए देवा क्या डुबिए दिए इंग्रेजरा इंग्रेजरा भय पे भगत सिंह जदि को बेचे उठे आवार आंदोलन गड़े उठबे देखी बर्तमान समय एम ही एक मानुष के भय पे राज्य शासक दल भय पे चारिदिके शुद्ध बम 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 आवाज चुलछे आपनारा देखलें सारा पश्चिम बंगाल मानुषे कृषक जखन फसल दाम नहीं सारा पश्चिम बांगलार बेकारा जखन चाकरी पाच्छे ना सारा पश्चिम बांगलार कृषकरा जखन फसलेर दाम पाच्छे ना सारा पश्चिम बांगलार श्रमिकरा जखन काज पाच्छे ना तखन आंदोलन संगठित होच्छे आपनारा किछुदिन पूर्वेई देखलेन जे जनबिरोधी केंद्रीय सरकार कृषकदेर उपरे तीनटी काला आईन तैरी करेछिल महाराष्ट्रের কৃষক পাঞ্জাবের কৃষক হরিয়ানার কৃষক চক্রবর্তীভাবে 70 দিনের আন্দোলন করেছিল বাড়ি থেকে সদত নিয়ে বেরিয়েছিল খাবার নিয়ে বেরিয়েছিল কম্বল নিয়ে বেরিয়েছিল থাকার ব্যবস্থা করেছিল তাবু গেটেছিল তাবু গেটে আন্দোলন করে এই জনবিরোধী মোদি সরকারকে দেশে কৃষকদের বিরুদ্ধে যে তিনটি কালা কানুন তৈরি করেছিল से काला कानून के आईने सहायता दिए आंदोलन चापे मोदी के काला कानून बाध्य कर मानुष इतिहास गढ़ते पारे एक भूले गेछेन शिक्षा दिए गेछेन प्रयात ज्योति बसु प्रयात जननेता ज्योति बसु पश्चिम बंगलार 22 बचर मुख्यमंत्री 8 बचर देश मुख्यमंत्री बिुदे राज्य शासक दल अनेक कथा बेचे बुद्धदेव भट्टाचार्य कथा जे बुद्ध जगह युद्ध आज के पश्चिम बांगलार मानुष 12 बचरे मर्मे मर्मे निजे अभिज्ञता दिए बुझते जो सारा पश्चिम बांगलार কে যুদ্ধ লাগাচ্ছে কারা যুদ্ধ লাগাচ্ছে পশ্চিম বাংলার মানুষের এখন দাঁড়ায় বসে চাইতে করে আছে টেনে চলতে চলতে বাসে চলতে চলতে অটোতে চেপে টোটোতে চেপে একটাই কথা এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে আর বিতাড়িত করতে হলে মানুষের ঐক্যবদ্ধ লড়াই লাগবে শুধু মানুষের ঐক্যবদ্ধ লড়াই হবে হবে না রাজনৈতিক ঐক্যবদ্ধ লড়াই হতে হবে মানুষ বলতে চাইছে তৃণমূল বিরোধী মানুষ বলতে চাইছে বিজেপি বিরোধী এই তৃণমূল আর বিজেপি বিরোধী সমস্ত অংশের মানুষকে এক ছাতার তলায় আসতে হবে তাই তাই আমরা মানুষের এই ঐক্যবদ্ধ মানুষের মনের কথাকে মানুষের কথাকে আমরা সম্মান দিয়ে ভারত মানে ভারতের কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেস একটা জোটবদ্ধ সংগ্রাম আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য গড়ে তুলতে চায় আমি আর আগে বলেছি একবার শুরু সমাতে আমরা নেতে আছি আমরা রাস্তায় হেঁটে আছি আমরা পথে আছি অর্থাৎ দুর্নীতিকে দমন করতে গেলে আমরা চাই যে কোনো ফাঁক ফোকর আমরা রাখতে চাই না সারা পশ্চিম বাংলায় গণতন্ত্র হরণ হচ্ছে কি হচ্ছিল 2018 সালে কি হচ্ছিল নির্বাচনে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল 34 বছর বামফ্রন্ট যখন ছিল তখন কংগ্রেস বিরোধী দল ছিল কোন নির্বাচনে তো বিরোধী প্রার্থীকে দাঁড়াতে দেব না এমন কথা ছিল না শুধু বিরোধী নয় যার ইচ্ছা হচ্ছে সে নির্দল পর্যন্ত দাঁড়িয়েছে কিন্তু 2018 সালে এই চোরের দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা রাজনৈতিক দল বলে নয় কোন রাজনৈতিক দলকে নির্বাচনে দাঁড়াতে দেওয়ার জন্য নমিনেশন ফাইল করতে দেয়নি আমরা বলতে চাইছি
এটা 2023 সাল, এটা 2018 সাল নয়, এটা 2023 সাল। যারা ভাবছেন হয়তো আবার আবার হয়তো ভাবছেন যে আমরা নির্বাচনকে প্রহসনে ভোটে পরিণত করব, এর জন্য মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য পূর্ব মেদিনীপুরের এগ্রাতে বোমা কারখানা, মালদার ইংলিশ বাজারে বোমা কারখানা, প্রত্যেকটা জায়গাতে।